ফাঁস হয়েছে বিপুল সংখ্যক বাংলাদেশের ব্যক্তিগত গোপন তথ্য। ইতিমধ্যে সরকারি দায়িত্বশীলরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নাম ঠিকানা আঙুলের ছাপ ফাঁস হয়ে সাইবার অপরাধ বা মানি লন্ডারিং না করেও দায় পড়তে পারে আপনার ঘাড়ে। নিশ্চয়ই ভাবছেন কিভাবে? আব্দুল লতিফের ক্যামেরায় আরিফ হোসেনের অনুসন্ধানে দেখব বিস্তারিত। ফাঁস হয়েছে দেশের কয়েক কোটি মানুষের ব্যক্তিগত তথ্য। আপনি হয়তো ভাবছেন এসব তথ্য দিয়ে কি হবে। আপনি জানতেই পারছেন না আপনার অগোচরেই এসব তথ্য দিয়ে সাইবার অপরাধীরা সাজাতে পারে বড় ধরনের অপরাধের পরিকল্পনা। কিভাবে চলুন জেনে আসি। ডার্ক ওয়েব, সাইবার নিরাপত্তার সাথে যারা জড়িত তারা সবাই পরিচিত এই নামটির সাথে। কথিত আছে ইন্টারনেটের জগতে সবথেকে বড় দুনিয়া এটি। অবশ্য এটিকে অপরাধীদের স্বর্গরাজ্য বলা হয়। তবে স্বাভাবিকভাবে নাম, পরিচয়, ফোন নম্বর দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন না এই দুনিয়ায়। ভিপিএন ব্যবহার করে পেছনের দরজা দিয়ে এই দুনিয়ায় যারা প্রবেশ করেন তাদের সবাই গোপন রাখেন নিজের পরিচয়। গোপনীয়তার নিশ্চয়তা শতভাগের জন্য অধিকাংশ অপরাধী ব্যবহার করেন অন্যের পরিচয়। কেন? ক্রেডিট কার্ড সেল হচ্ছে, তো এগুলো যদি আমি ডার্ক ওয়েব থেকে কিনতে চাই তাহলে আমার কি লাগবে? আমার একটা আইডেন্টিটি লাগবে। এই সমস্ত ক্রেডিট কার্ডগুলো এখানে রয়েছে, আমি যেগুলো কিনতে পারবো আমি আইডেন্টিটি ক্লেম করে, অন্য কারো আইডেন্টিটি ক্লেম করে এখানে সব কিছু দেওয়া আছে। আমি এখানেও জাস্ট কী করবো, সাবমিট করবো, অন্য একটা মানে ইনফরমেশন আমি কালেক্ট করবো, কালেক্ট করে আমি এটা সাবমিট করবো। আর এই কার্ড দিয়ে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা কিনলেই পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। এক্ষেত্রে যদি ইন্টারপোল অথবা গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করে ব্যাংক হ্যাকিং অথবা ক্রেডিট কার্ড হ্যাকিং নিয়ে, তাহলে সহজেই পার পেয়ে যাবে মূল অপরাধী। আমার আইডেন্টিটি যদি অন্য কেউ ক্লেম করে এ ধরনের কাজকর্ম করে, সেক্ষেত্রে দেখা গেছে যে আমার ইনফরমেশন কিন্তু আমার চলে যাচ্ছে। আমি হয়তো বা আমি জানি না যে আমার ইনফরমেশন এই জায়গায় চলে গেছে, চলে একটা ক্রাইমের সাথে জড়িত হয়ে গেছে, যেটা আমি জানি না। পরবর্তীতে যদি এটা ইনভেস্টিগেশনে আসে তখন দেখা গেছে যে প্রতিদিনই বিশ্বের বিভিন্ন কোণায় বসে লুকিয়ে সাইবার অ্যাটাক করে অপরাধীরা। ওয়েবসাইটে কোনো ধরনের ত্রুটি পেলেই সেখানে ঢুকে হাতিয়ে নেয় সব তথ্য। এসব হ্যাকারদের সাইবার অ্যাটাক প্রতিরোধে কতটুকু সক্ষম জাতীয় পরিচয়পত্রের সার্ভার অনুসন্ধানে একটি ফ্রি সিকিউরিটি সার্চ টুল ব্যবহার করে দেখতে চাই। সাম্প্রতিক সময় দেশের নাগরিকদের তথ্য ফাঁস হওয়ার পরেই আলোচনায় আসে নির্বাচন কমিশনের এনআইডি ডিপার্টমেন্ট এবং জন্ম নিবন্ধন অধিদপ্তরের ওয়েবসাইট। তবে এই দুটি ওয়েবসাইট কতটুকু সুরক্ষিত আমরা একটু পরীক্ষা করে দেখতে চাই। এজন্য আমরা ইন্টারনেটের মাধ্যমে ফ্রি একটি ওয়েবসাইটকে নিতে চাই, যেখান থেকে আমরা একটু দেখতে চাই যে এটি আসলে কতটুকু স্ট্রং অথবা প্রোটেক্টেড। ফ্রি ম্যালওয়্যার ও সিকিউরিটি সার্চ টুল বলছে ওয়েবসাইটটি মাঝামাঝি ধরনের সিকিউর। এখানে নেই কোনো ফায়ার ওয়াল, ওয়েবসাইটের বন্ধ দরজা বলা হয় ফায়ার ওয়ালকে। যদিও কর্তৃপক্ষ বলছে এই ওয়েবসাইট থেকে নাগরিকদের তথ্য ভান্ডারে প্রবেশের কোনো সুযোগ নেই। আমার এই ওয়েবসাইটের সাথে আমার এনআইডি ডেটাবেজের কোনো সম্পর্ক নেই। সাইবার দুনিয়ার সবথেকে বড় সম্পদ তথ্য, আর এই তথ্য চোররা নিজেদের বড় অপরাধ থেকে আড়াল করতে ব্যবহার করেন অন্য ব্যক্তির গোপন তথ্য। নিরাপত্তার অভাবে বেহাত হওয়া এই তথ্য দেশের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আস্থাহীন করতে পারে বলে দাবি সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের। মূলত এই তথ্যগুলো ব্যবহার করে ব্যক্তিগত পর্যায়ে যে ক্ষতিগুলো হতে পারে সেটি হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ফিশিং, স্ক্যামিংয়ের মতো অপরাধ বা সাইবার ক্রাইমগুলো ঘটতে পারে। আর মারাত্মক একটা অপরাধ ঘটতে পারে যেটি হচ্ছে এই তথ্যগুলো ব্যবহার করে যদি ফেক ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা হয় এবং এই ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে মানি লন্ডারিংয়ের মতো ক্রাইম হয়ে যেতে পারে। আন্তর্জাতিক যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমাদের সাথে ব্যবসা করে তারাও চিন্তা করবে যে আমার তথ্যগুলো বাংলাদেশ সরকারের কাছে এখন দেওয়া নিরাপদ হবে কি না। ডিজিটাল আইডি তৈরি করা, ব্লক চেনের বিভিন্ন রকমের ইলেকট্রনিক আইডি তৈরি করা এবং বিভিন্ন রকমের অপরাধ সংগঠন করার জন্য সাময়িক যে সকল আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্টগুলো তৈরি করা, সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো তৈরি করে পরবর্তীতে অবৈধ লেনদেন করার পর সেই ব্যাংক অ্যাকাউন্টটা ক্লোজ করে দেওয়া, এবং এইতে হবে কি যারা নিরীহ নাগরিক তারা কিন্তু ফেঁসে যাবে। ফাঁস হয়ে যাওয়া তথ্য যাতে অপরাধীরা ব্যবহার করতে না পারে সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি আইটি বিশেষজ্ঞদের। আর অপরাধ না করে যাতে দেশের সাধারণ নাগরিকরা অভিযুক্ত না হয় সে বিষয়ে খেয়াল রাখার পরামর্শ তাদের। রাষ্ট্রের যারা নীতি নির্ধারক মহল রয়েছেন তাদের অবশ্যই সেখানে প্রাইভেট কি, এনক্রিপশন ম্যাথোডোলজি এবং তাদের ইনফরমেশনটাকে যাতে ডিক্রিপ্ট কেউ না করতে পারে একটি কোনো একটি সিস্টেম ইন্টিগ্রেশন করে
পূর্বের তথ্যগুলোর যাতে আর অপব্যবহার না হতে পারে সে বিষয়ে একটি কারিগরি পদক্ষেপ নেওয়া। যদি এই ডেটাগুলোর ভিতরে বাংলাদেশের কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির ডেটা থাকে এবং এই যাদের বায়োইনফরমেটিক্স বা যাদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে কিছু নির্দিষ্ট স্কোপ আছে, নির্দিষ্ট ওয়েবসাইট আছে, নির্দিষ্ট ট্রানজাকশান চ্যানেল আছে যেগুলোকে আমরা রেড চ্যানেল বলে থাকি, এই চ্যানেলগুলোতে শুধুমাত্র তারাই ইন করতে পারেন। যদি এইরকম কারো তথ্য চলে যায় তাহলে আমরা সত্যিই মারাত্মক ঝুঁকির মধ্যে আছি এবং বড় ধরনের ক্ষতির সম্মুখীন হই। বাংলাদেশি নাগরিকদের গোপন তথ্য ফাঁস ভোগাতে পারে, দেশের নাগরিকদের আস্থাহীনতা তৈরি করতে পারে দেশের প্রতি, তাই সাইবার সিকিউরিটির দিকে মনোযোগী হওয়ার পরামর্শ সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের। আরিফ হোসেন, এখন ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।